নেট ও নিট পরীক্ষার দুর্নীতিতে সরব গোটা দেশ। রাজ্যের একাধিক জেলাতে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বালুরঘাট শহর ও বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, সহ তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্যরা। এদিন কলেজ গেটে বিক্ষোভের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়। আগামী দিনে জেলার প্রতিটি কলেজে বিক্ষোভ চলবে বলে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানিয়েছেন। আমরা সকলেই এটা অবগত যে কিছুদিন আগে নিট এবং তারপর নেট, ইউজিসি নেট, এই নিয়ে যে দুর্নীতি সামনে আসছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা হচ্ছে, এবং এখানে প্রকাশ্যে আসছে যে কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী তিনি এই বিষয়ে জড়িত। আমরা দেখেছি যখন বাংলায় কোনো স্ক্যামের অভিযোগ ওঠে তখন কেন্দ্র সরকার ইডি সিবিআই দিয়ে সেখানে যেভাবে হয়রানি খাড়ান, সেখানে প্রতিশোধমূলক রাজনীতি করেন। এখানে আমরা এখন এটাই দেখার যে যেখানে বিজেপির বড় বড় নেতা এই স্ক্যামের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনও অবধি নিশ্চুপ, 40-50 লক্ষ টাকা দিয়ে নিটের যে কোশ্চেন পেপার সেটা পাস হচ্ছে, নেটের কোশ্চেন পেপার পাস হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি এবার যে লোকসভা নির্বাচনে এবার কিন্তু মানুষ বিজেপির ওপর থেকে কিন্তু মুখ সরিয়ে নিয়েছে, তারা এনডিএকে সঙ্গে নিয়ে সরকার করেছে। এবং আমার বিশ্বাস যে ছাত্রছাত্রীরা যখন জেগে ওঠে তখন কোনো সরকার টিকতে পারে না। এবার কেন্দ্র সরকার, বিজেপির সরকার ছাত্রছাত্রীদের উপরই আঘাত এনেছে এবং এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে, দুর্নীতির কারণে পড়ে যাবে। তার কারণ বিজেপির প্রত্যেকটা শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির আমরা ছাপ পাচ্ছি। আমাদের বালুরঘাটের যিনি সাংসদ হয়েছেন এবার সুকান্ত মজুমদার, তিনিও এবার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন, তাকেও কিন্তু এই দায়ভার নিতে হবে। তিনি যতই বলুন যে তিনি এবার শিক্ষামন্ত্রী, এখন তিনি শিক্ষা দপ্তরের সাথে যুক্ত হয়েছেন, আগে তিনি ছিলেন না, কিন্তু এই দায়ভার কিন্তু তাকেও নিতে হবে। আমরা দক্ষিণ দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জেলার সমস্ত কলেজে প্রতিদিন আমরা অবস্থান বিক্ষোভ করব। আজ বালুরঘাট কলেজ থেকে শুরু করা হচ্ছে, বালুরঘাট কলেজের টাউন এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা ইউনিটের যারা দায়িত্বে রয়েছেন তারা সবাই মিলে আজকে বিক্ষোভে অংশগ্রহণ করছেন এবং আগামী দিন পর্যন্ত আমাদের কিন্তু এই বিক্ষোভ চলবে। এবং ধর্মেন্দ্র প্রধান সহ সুকান্ত মজুমদার সকলকেই কিন্তু এর উত্তর দিতে হবে। এই ছাত্রছাত্রী যারা নিটের যারা পরীক্ষা যারা দিলেন, যারা নেটের যারা এবার পরীক্ষা দিলেন, আমরা জানতে পারলাম যে নেটের পরীক্ষা বাতিল করা হলো, তাহলে কি নিজের পরীক্ষাও কি বাতিল করা হবে? যদি নিজের পরীক্ষা বাতিল করা হয় তাহলে 2-3 বছর পরিশ্রম করে একটা ছাত্র যখন ডাক্তারি পড়ার জন্য যখন পাশ করে, সেই পরীক্ষা তারা পাশ করার পরও যারা যোগ্য তাদের ক্ষেত্রে কি করা হবে? প্রচুর প্রশ্ন আসছে, কেন্দ্র সরকারকে সব জবাব দিতে হবে, এই জবাবই আমরা চাইছি। তো যদি আপনি দাবি না যদি মানা যদি হয় তাহলে আগামীতে আপনারা আমরা বর্তমানে অবস্থান বিক্ষোভে যাচ্ছি, এরপর আমাদের আন্দোলন আরও তীব্র হবে রাজ্য জুড়ে। আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ওটা রাজ্যব্যাপী ছাত্রছাত্রীদের ডাক দিয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য। আর দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট থেকে তার সূচনা হচ্ছে এবং আগামী দিনে অবস্থান বিক্ষোভটা অন্বেষণেও যেতে পারে। আমরা সবথেকে বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরের আমাদের সবথেকে বড় লড়াইটা আরও হবে, তার কারণ কেন্দ্রের শিক্ষার প্রতিমন্ত্রী আমাদের এই জেলা থেকে রয়েছেন, উত্তরটা কিন্তু তাকেও দিতে হবে। আপনার নাম? অমরনাথ ঘোষ, জেলা সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ।